তো আজকে আমাদের যে টপিক আমাদের কিন্তু গত ক্লাসে ক্যান্ডেল সম্পর্কে জানছি ক্যান্ডেল আর আরও ক্লাস আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ নেক্সট ক্লাসগুলোতে জানবো অ্যাডভান্স যে বিষয়গুলো তো আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং ঠিক আছে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেটে যারা ট্রেডিং করতে আসতেছে শিখবে বা ফিউচারে দেখা যাচ্ছে ট্রেডিং কেরিয়ার বিল্ড করতে যাচ্ছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্যই যে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং যদি আপনি জানেন তাহলে আপনি মার্কেট কখন কোন দিকে ডিরেকশন নিবে অর্থাৎ মার্কেটের মোমেন্টাম এটা আপনি ইজিলি ডিটেক্ট করতে পারবেন ঠিক আছে ধরেন মার্কেট এক জায়গায় আপনি তো যখন আপনার অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং জানা থাকবে আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রেড নেওয়াটা সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে ঠিক আছে তো আমরা কথা না পারে আমরা মূল টপিকে চলে যাই তো অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং এটা হচ্ছে এক ধরনের নাম্বার তো আমাদের অ্যাসেন্ডিং নাম্বার হচ্ছে ইনক্রিজিং নাম্বার ঠিক আছে তো এই ইনক্রিজিং নাম্বারগুলোই হচ্ছে আপনার অ্যাসেন্ডিং নাম্বার আমি যদি একটু করি ঠিক আছে তো আমাদের ইনক্রিজিং নাম্বার গুলো হচ্ছে ওকে আমাদের ইনক্রিজিং নাম্বারগুলো হচ্ছে অ্যাসেন্ডিং নাম্বার ঠিক আছে যে নাম্বারগুলো আমরা দেখতে পারব যে মার্কেটে ইনক্রিজ হয় সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ম্যাক্স ফাইভ পর্যন্ত এর উপরেও যেতে পারে তবে খুব কম সংখ্যক এরকমটা দেখা যায় আমাদের এক্সট্রিম নাম্বার শুরু হয়ে হচ্ছে আপনার তিনটা আর কি যখন তিন নাম্বার পর্যন্ত আসে আপাতত হয়তোবা বিষয়গুলো একটু হার্ড মনে হতে পারে আমি আপনাদের এখানে বুঝাবো ড্র করে বুঝাবো দেন আপনাদের কিন্তু মার্কেটেও দেখাবো ঠিক আছে তো এটা নিয়ে আসলে টেনশনের কিছু নাই আপনারা দেখেন কিভাবে ড্র করি ওকে আচ্ছা একটু আমাকে শিওর করবেন কেউ একজন আমার কথা কি শুনতে পাচ্ছেন মানে স্পষ্ট শোনা যাচ্ছে আমি আনমিউট করে দিচ্ছি সবাইকে একটু শিওর করবেন আচ্ছা হ্যাঁ স্পষ্ট ওকে শুনতে পাচ্ছেন ওকে ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে তো আমি কনসেপ্টটা বোঝাই অথবা যদি ইতিপূর্বে আপনি জেনে থাকেন বেটারভাবে শিখবেন আর যদি না জেনে থাকেন তাহলে আজকে থেকে আপনি এই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন ঠিক আছে তো এখানে যে নাম্বারগুলো দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের মার্কেটে ইনক্রিজিং নাম্বার এগুলো ক্যান্ডেল স্টিকের নাম্বার ঠিক আছে ওয়ান ফোর ওকে তো এখানে একটা জিনিস দেখেন ইনক্রিজিং নাম্বার তো আমাদের ইনক্রিজিং নাম্বার সিমিলারই কিভাবে বাড়তেছে এক তারপর দুই তারপর তিন তারপর চার তারপর পাঁচ ঠিক আছে অ্যাসেন্ডিং নাম্বার এটা সিমিলারই গেছে আবার ডিফারেন্ট ভাবে যেতে পারে প্রথমে ওয়ানও হতে পারবে থ্রি হতে পারে ফাইভ হতে পারে আমরা যদি এদিক থেকে হিসাব করি তাহলে সংখ্যাটা বাড়ছে না কমছে বাড়ছে দ্যাটস মিন ইনক্রিজিং নাম্বার অ্যাসেন্ডিং নাম্বার এখানেও সেম প্রথমে এক ছিল তারপর চার এখন চারের পর আপনার ধরেন সাতও হতে পারে ছয় হতে পারে এখানে পাঁচের পর তখন আহ সাতও হতে পারে আটও হতে পারে এখানে ধরেন পাঁচ আছে ছয় সাত আট ঠিক আছে তো এখানে আমরা দেখতেছি এদিক থেকে যদি কাউন্ট করি এগুলো হচ্ছে ইনক্রিজিং নাম্বার তো এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার ডিক্রিজিং নাম্বার ওকে ডিক্রিজিং নাম্বার যেটাকে আমরা কি বলবো ডিসেন্ডিং নাম্বার তো ডিসেন্ডিং নাম্বারটা কি কি ধরেন উপরে যেমন অ্যাসেন্ডিং দিয়েছি ছোট থেকে বড় সংখ্যা এখানে ধরেন বড় থেকে ছোট সংখ্যা ঠিক আছে ওকে নিচে যদি দেখি তাহলে হবে আপনার থ্রি ওয়ান সরি ওয়ান অ্যান্ড ফোর ওয়ান তো এখানে সংখ্যাটা আস্তে আস্তে উপরের দিকে গেছে ছোট থেকে বড় তো ছোট থেকে বড় মানে কি এখানে অ্যাসেন্ডিং উপরে যেটা ইনক্রিজিং নাম্বার ছোট থেকে বড় কি যে এখানে বোঝা যাচ্ছে যে কোনো কিছু শক্তি আস্তে আস্তে বাড়তেছে ঠিক আছে আর এখানে ডিক্রিজিং নাম্বার বলতে যেটা বুঝতেছি যে কোনো কিছু শক্তি বা কোনো একটা ধরেন সংখ্যাও যদি বলি তাহলে সেটা কি আস্তে আস্তে কমতেছে প্রথমে ধরেন তার শক্তি অনেক বেশি ছিল তারপর কম তারপর কম আরো কম আরো কম এক পর্যায়ে নিঃশেষ হয়ে যায় তো এটা হবে ইনক্রিজিং যে আস্তে আস্তে বাড়তেছে এটা হচ্ছে ডিক্রিজিং আস্তে আস্তে বাড়তেছে সরি কমতেছে তো আমাদের ইনক্রিজিং যেটা হচ্ছে সেটাকে আমরা বলবো অ্যাসেন্ডিং এবং ডিক্রিজিং যেটা হচ্ছে অর্থাৎ কমতেছে যেটা আস্তে আস্তে শুরুতে বেশি ছিল আস্তে আস্তে কমতেছে এটাকে বলবো আপনার ডিসেন্ডিং তো এখন আসি এই অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং আমাদের মার্কেটে কি প্রভাব ফেলে ঠিক আছে আমি যদি এখানে আপনাদের ড্র করে দেখাই তো ধরেন আমরা তো ট্রেড করব হচ্ছে ওয়েভে এ ওয়েভটা কি এটা একটু ক্লিয়ার করি আমাদের ধরেন এইটা হচ্ছে এক এরকমটা মার্কেট তো এই যে এই জায়গাটা ডাউন হয়েছে এই অংশটা আপ হয়েছে এই জায়গাটা ডাউন হয়েছে এই অংশটা আপ হয়েছে মানে এই যে লাইন তো এইগুলো হচ্ছে ওয়েভ এটা হচ্ছে আপ ওয়েভ এটা হচ্ছে ডাউন ওয়েভ যখন উপরের দিকে যায় তখন আপ ওয়েভ এটা হচ্ছে ডাউন ওয়েভ ঠিক আছে আমরা প্রত্যেকটা বারেই যখন আমরা ট্রেড করি তখন কিন্তু আমরা এই ওয়েবগুলার দিকে ফোকাস যখন আমরা দেখি পরবর্তী ওয়েব দেখে কিন্তু আমরা ডিসিশন নেই আমাদের এই অ্যাসেন্ডিং এবং ওয়েবটাকে ফোকাস করতে হবে যে মার্কেটে বর্তমান অ্যাসেন্ডিং ওয়েব আছে নাকি ডিসেন্ডিং ওয়েবে আছে যেহেতু ওকে আমি ড্র করি তাহলে আরো বেটার ভাবে বুঝতে পারবেন ঠিক আছে কঠিন মনে করবেন না কঠিন মনে করলেই কঠিন ঠিক আছে সহজ মনে করলে সহজ এটা আসলে একসঙ্গে কাট হয়ে গেছে ওকে ফাইন তো আমি একটু আর্টিফিশিয়ালি ড্র করি আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি মার্কেটেও ইনশাল্লাহ বোঝাই দিব ঠিক আছে তবে আপনি এখানে বুঝলে মার্কেটে বুঝবেন ধরেন আমি একটা ওয়েভ তৈরি করতেছি ঠিক আছে একটা রেড ক্যান্ডেল ধরেন এদিক থেকে রেড ক্যান্ডেল নেমে আসছে ওকে এদিক থেকে রেড ক্যান্ডেল নেমে আসছে এখন এদিকে কয়টা রেড ক্যান্ডেল আছে এটা আমরা বলবো আমরা এইদিকে ওয়েভটা বানাবো আর কি ঠিক আছে তো আমি এটা কেটে দিই রেড ক্যান্ডেল ধরেন সাপোর্টে হিট করার পর এখন গ্রিন স্টার্ট হয়েছে তো গ্রিনটা এইভাবে স্টার্ট হয়েছে ধরেন এখানে একটা ক্যান্ডেল দেন আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েব বানাচ্ছি আর কি আর্টিফিশিয়ালি একটা ওয়েব বানাচ্ছি আমি একটা রেড ক্যান্ডেল ওকে দেন গ্রিন ক্যান্ডেল দুইটা গ্রিন ক্যান্ডেল আসছে ঠিক এভাবেই কিন্তু আমাদের মার্কেটে কি হয় ক্যান্ডেল স্টিক ফর্ম করে ঠিক আছে একটা রেড আবার ধরেন আপনার তিনটা গ্রিন ঠিক আছে তিনটা গ্রিন এবং একটা এখানে একটা রেড দিচ্ছি ঠিক আছে তো এই জায়গায় একটু ফোকাস করেন এখানে আপনি কি বুঝতেছেন এই যে পয়েন্টটা এটাই হচ্ছে অ্যাসেন্ডিং এই অ্যাসেন্ডিং বুঝতে পারলে আমি বলেছি আপনার ট্রেড নেওয়াটা ইজি হয়ে যাবে ঠিক আছে এখানে দেখেন এদিক থেকে একটা ডাউন ফল আসার পর এখান থেকে স্টার্ট হচ্ছে আমরা যদি দেখি তাহলে এখানে দেখতেছি একটা ক্যান্ডেল ঠিক আছে গ্রিন ফোকাস করেন এখানে একটা ক্যান্ডেল এইখানে দুইটা ক্যান্ডেল ঠিক আছে এখানে তিনটা ক্যান্ডেল ঠিক আছে তো এই যে গ্রিন বা বায়ার্স বায়ার্স দেখেন শুরুতে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল এখানে কি বোঝা যাচ্ছে এখানে মার্কেট আপনাকে কি বোঝাচ্ছে এখানে মার্কেট আপনাকে বোঝাচ্ছে যে এখানে বায়ার্স অনেক শক্তিশালী এবং বায়ার্সরা উপরে যেতে আগ্রহী তখন এই সময় অনেকে দেখে দেখা যায় যে বায়ার্স অ্যাসেন্ডিং ফর্মে ছিল এখন সে কি করে সে ধরেন এখানে কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তার মনে হচ্ছে যে সে লোয়ারে ট্রেড নিবে ঠিক আছে বাট আনফর্চুনেটলি যেহেতু বায়ার এখানে অ্যাসেন্ডিং ফর্ম ফর্মে আছে যেহেতু বায়ার স্ট্রং সেক্ষেত্রে দেখা যায় যে এখানে রেড ক্যান্ডেল আসার পরেও বা যে কোনো টাইপের প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পরেও নেক্সট ক্যান্ডেল উইল বি গ্রিন ঠিক আছে তখন অ্যাজ এ ট্রেডার ভ্যাবা চাকা খেয়ে যায় যে আসলে এখানে হলোটা কি এখানে তো একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে লুক লাইক ধরেন বেয়ারিস আনগালফিং হতে পারে বা একটা ধরেন মানে রিভার্স করার বা এই দিকে ট্রেড নেওয়ার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে বাট আপনার এখানে বায়ার্স কি করছে বায়ার্স এখন পর্যন্ত স্ট্রং আমরা কখন বুঝবো যে বায়ার্সটা কি হয়েছে উইক হয়েছে সেটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে তো এখানে আর ভাবে আপনি এখানে দেখতে পারেন আপনি যদি এখানে আমরা ড্র করি ধরেন এগুলা সিঙ্গেল ক্যান্ডেল যদি নিই ধরেন এটা একটা এটা একটা ক্যান্ডেল দুটো মিলি এটা একটা ক্যান্ডেল দেন এটা একটা ক্যান্ডেল তো এইভাবে যদি আপনি দেখেন তাহলে কেমনটা দাঁড়ালো যে এটা 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 তো এখানে এইভাবে আসলে এই যে আপনার যে ক্যান্ডেল সাইজে কি বুঝতেছেন যে বায়ার্স আস্তে আস্তে ইনক্রিজ হয়েছে আমরা বায়ারের তুলনায় যদি রেড ক্যান্ডেল দেখি আমি এটা ক্লিয়ার করে দেই বায়ারের তুলনায় যদি আমরা রেড ক্যান্ডেল দেখি তো রেড ক্যান্ডেল যে পাওয়ারফুল হচ্ছে বা রেড ক্যান্ডেলের যে শক্তি বাড়াচ্ছে এটা কিন্তু আমরা এখন বুঝতে পারতেছি না বা মার্কেট নর্মাল একটা ফ্লো ধরে আছে ধরেন এদিক থেকে এসে আপনার রেড ক্যান্ডেল এখানে এসে কি হয়েছে তার শক্তিটা শেষ করে ফেলছে এটা লাস্ট যখনই একটা সিঙ্গেল ক্যান্ডেল তৈরি হয় যে কোনো কালারের আমরা বুঝতে পারি ওইখানে তার যে পাওয়ারটা আছে সেটা শেষ হয় অর্থাৎ এটাকে আমরা বলি সেলার স্টপ ধরেন এদিক থেকে দুটা এদিকে লাস্ট দুটা রেড ছিল বা তার আগে তিনটা রেড ছিল এটা হচ্ছে তার লাস্ট রেড ঠিক আছে এই যে মোমেন্টামটা লাস্ট মানে সিঙ্গেল একটা রেড তো এখানে এসে সেলার্স স্টপ হয় তারপর থেকে আপনি দেখেন বায়ার কিন্তু তার আগে ঢুকে যায় এখানে একটা বায়ার তারপর দুইটা বায়ার তারপর তিনটা বায়ার কিন্তু তার তুলনায় সেলার্স কি নিউট্রল এখানে একটা এখানে একটা এখানে একটা অ্যাজ ইউজাল যেটা মার্কেটে থাকতে হয় তার মানে এখনো আমরা এখানে শিওর না যে আপনি লোয়ারে ট্রেড নিবেন কিনা কারণ আপনি এখানে লোয়ারে ট্রেড নিতে পারেন না বিকজ এখানে বায়ার স্ট্রং আপনি কখন বুঝবেন যে বায়ার এখানে উইক হয়েছে ধরেন এখানে আসছে কয়টা দুইটা তিনটা গ্রিন ক্যান্ডেল আসছে এখন এই তিনটা গ্রিন ক্যান্ডেলের এর যখন আপনি দেখতে পারবেন যে এক সেকেন্ড পরবর্তীতে যখন দেখবেন যে ধরেন এখানে আপনার ড্র করেই দেখাই মার্কেটে দেখাবো এখন দেখেন যে এখানে দেখেন আপনার আপনি দেখতে পারলেন এখানে রেড ক্যান্ডেল চলে আসছে ঠিক আছে রেড ক্যান্ডেল চলে আসার পর আবার এখানে গ্রিন ক্যান্ডেল চলে আসছে তো এই যে এখন গ্রিন ক্যান্ডেল যে চলে আসছে আসার পর পরবর্তীতে যদি আবার ধরেন গ্রিন ক্যান্ডেল আসে ঠিক আছে তাহলে আপনি বুঝবেন যে বায়ার্স এর এখন পর্যন্ত কন্টিনিউ করতেছে এখানে তিনটা আসছে এখানে কি তার হয় তিনটা আসতে হবে নয়তো বা তার বেশি আসতে হবে যদি আনফরচুনেটলি এখানে তিনটা না আসে দেখবেন যে আপনার আর আরেকটা ধরেন এখান থেকে রেড আসছে তার মানে আপনাকে বুঝতে হবে কি যে এখানে বায়ার কি করছে বার্স অ্যাসেন্ডিং ফরমে ছিল এখান থেকে অ্যাসেন্ডিং ফরমে ছিল অর্থাৎ ইনক্রিজ হচ্ছিল এখানে এসে কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে এখানে লাস্ট তিনটা ক্যান্ডেল ছিল তারপর দুইটা ক্যান্ডেল তো আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি ইনক্রিজিং পয়েন্টে আপনার তিন নাম্বার অর্থাৎ তিনটা ক্যান্ডেল আসে যখন তখন কিন্তু এটাকে এক্সট্রিম পয়েন্ট হিসেবে গণ্য করা হয় এখন অনেকে দেখা যাচ্ছে ভাবতে পারে যে আপনার তিনটা ক্যান্ডেল আছে পরবর্তীতে চারটা ক্যান্ডেল আসবে যখন আপনার তিনটা ক্যান্ডেল আসবে তখন আপনাকে সতর্ক হতে হবে এবং মার্কেটের হায়েস্ট পয়েন্টও আপনাকে দেখতে হবে ধরেন মার্কেট অ্যাজ এ অ্যাজ ইউজুয়াল আপনার রেজিস্টেন্টের কাছাকাছি চলে গেছে সেক্ষেত্রেও কিন্তু মার্কেট কি করতে পারে ডিসিশন চেঞ্জ করতে পারে ঠিক আছে তো আমি দেখাচ্ছি আপনাদের আর বেটার ভাবে দেখাচ্ছি মনোযোগ সহকারে জাস্ট বোঝার চেষ্টা করেন তাহলে এনা বুঝতে পারবেন তো এখানে আপনি অ্যাসেন্ডিং এখন কে স্টার্ট হয়েছে ধরেন এই যে এখানে দেখেন এখানে লাস্ট ধরেন দুইটা রেড ক্যান্ডেলের আগে একটা রেড ক্যান্ডেল ছিল তাহলে এখানে রেড একটা ছিল রেড একটা ছিল এখন এখানে দেখেন কি হয়েছে রেড হয়েছে কটা দুইটা এখন এদিকে আপনাকে দেখতে হবে এখন যখন দেখবেন যে এদিকে আপনার অলরেডি আবার দেখতেছেন এখানে রেড একটা ছিল এখানে দুইটা হয়েছে আর এখানে দেখেন তিনটা রেড সরি গ্রিন ক্যান্ডেল ছিল এখানে এসে দুইটা হয়েছে তার মানে কি বুঝতেছেন যে এখানে সেলার্সের শক্তি বাড়তেছে এবং বায়ার্স শক্তি কমতেছে এই জায়গা থেকে যদি চিন্তা করি এটা হচ্ছে আপনার ডিসেন্ডিং নাম্বার যে দুইটা সরি তিনটা বায়ার এখান থেকে আছে এখন দেখতেছি লাস্ট দুইটা তার মানে তিন থেকে আপনার শিফট হচ্ছে ঠিক আছে তিন থেকে দু এ শিফট হচ্ছে এখন এখানে ধরেন এই যে তিন ছিল এই যে তিন আছে এখন দুই আছে তারপর যদি আমরা দেখি যে এখানে যদি আপনি দেখেন যে আরেকটা দেই এখানে ধরেন যে আরেকটা রেড ক্যান্ডেল আসলো তো এখন পর্যন্ত এখানে কি বোঝা যাচ্ছে যে সেলার্সের যে মোমেন্টাম সেটাকে ধরে রাখছে ইনক্রিজ হয় নাই একটা রেড ক্যান্ডেল ছিল তারপর দুইটা রেড ক্যান্ডেল তারপর আবার দুইটা আসছে দুইটা আসছে মানে তিনটা আসলে আরো বুঝতাম যে ইনক্রিজ হয়েছে কিন্তু ইনক্রিজ হয় নাই কিন্তু তার যে শক্তিটা আছে সেলার্সের যে শক্তিটা আছে সেটা কি সে ধরে আছে এখন এখানে দেখেন যখনই আপনি দেখবেন যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে এবং পরবর্তীতে আপনি দেখতেছেন যে একটা রেড ক্যান্ডেল ঠিক আছে তার মানে এখানে এখন আপনাকে এখানে এখানে কি ডিসিশন নিতে হবে এই যে হচ্ছে আপনি একটা শট পাবেন ঠিক আছে আমি আপনাদের এই যে প্রায় ভিডিওতে আপনারা দেখেন যে আমি বেশ কিছু জায়গায় শিওর শট নেই এখানে শিওর শট পাবেন কেন শিওর শট পাবেন যে এখানে আমরা একটা ভ্যালিড একটা পয়েন্ট তৈরি করতে পারতেছি যে এখানে একটা বায়ার ছিল তারপর দুইটা তারপর তিনটা মিন অ্যাসেন্ডিং কিন্তু এখানে এসে কি করছে রেড আসছে আবার আরো একটা রেড আসছে তার মানে এখানে আমাদের লাস্ট একটা রেড ছিল তারপর দুইটা তার মানে এখন সেলার্স কি হচ্ছে সেলার্স অ্যাসেন্ডিং এ যাচ্ছে আর বায়ার্স ডিসেন্ডিং এ যাচ্ছে এখানে তিনটা বায়ার ছিল তারপর দুইটা বায়ার এখানে একটা রেড দুইটা রেড তারপর আবার দুইটা রেড ঠিক আছে তো এখানে দেখেন আবার রেড ক্রিয়েট হচ্ছে তার মানে কি আমরা এখন এখানে রেডে কেন ট্রেড নিব এখানে রেডে এজন্যই ট্রেড নিব যে এখানে বায়ার্স ডিসেন্ডিং এন্ট্রি শুরু করছে এখানে তিনটা ছিল তারপর দুইটা তারপর একটা তার মানে বোঝাই যাচ্ছে বায়ার্স এখানে উইক দ্যাটস মিন আপনি এই জায়গা থেকে লোয়ার অপশনের জন্য ট্রেড নেয়ার জন্য কি পারফেক্ট একটা পজিশন পাচ্ছেন ঠিক আছে যে বায়ার্স এখানে অলরেডি কমে গেছে তো এভাবে হয় তো আর একটা আছে আপনার নট অনলি যে অ্যাসেন্ডিং ফর্মে যে বায়ার উঠবে তা না ডিসেন্ডিং ফর্ম ফর্মে উঠবে সেটা আপনাকে বুঝতে হবে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং এটার মেইন থিওরিটা বা থিমটাই হচ্ছে আপনি যখন সেলার্স এর ট্রেড নিবেন তখন আপনাকে বুঝতে হবে বায়ার্স উইক কিনা ঠিক আছে আপনি যখন বায়ার্স এর ট্রেড নিবেন তখন আপনাকে বুঝতে হবে বায়ার্স উইক হতে হবে প্লাস সরি বায়ার্স স্ট্রং হতে হবে এবং সেলার্সকে উইক হতে হবে আমি আবারও বলি ধরেন আপনি লোয়ারের জন্য ট্রেড নিতে যাচ্ছেন যে পজিশন থেকে সেখানে আপনাকে কি দেখতে হবে প্রথমত দেখতে হবে বায়ার্স উইক আছে কিনা বায়ার্স উইক আর থাকলে আপনি কেমনে বুঝবেন বায়ার্স ডিসেন্ডিং ফর্মে থাকবে আর আপনি যেখান থেকে লোয়ারে ট্রেডিশন এর পিছনে আরেকটা যুক্তি কি আপনার সেলার্স অ্যাসেন্ডিং পয়েন্টে আছে মানে সেলার্স তার শক্তি বাড়াচ্ছে ইনক্রিজ করতেছে আর বায়ার্স ডিকপ্রিজ হচ্ছে তো এভাবে যখন আপনি ট্রেড নিবেন বুঝে বুঝে দেখে দেখে ঠিক আছে তাহলে কিন্তু আপনার ট্রেড লস দেওয়ার সম্ভাবনা নাই কিন্তু অনেকে এটা না বুঝে যে বায়ার্স এখানে এসেন্ডিং ফর্মে আছে নাকি ডিসেন্ডিং ফর্মে আছে এটা না বুঝে কি করতে যায় ট্রেড করতে যায় তখনই কিন্তু লস করে বসে তো আমি যদি আবারও একটা ফর্ম দেখাই এটা কেটে নাম্বার গুলা চলে গেল

দেখাবো হচ্ছে প্রথম দেখালাম বায়ার্স অ্যাসেন্ডিং ফর্মে গিয়ে কিভাবে তার ডিসিশন চেঞ্জ করে তো এখন দেখাবো ডিসেন্ডিং ফর্মে কিভাবে ওঠে এটা সেলার্সও হতে পারে আমি বায়ার্স দিয়ে দেখাচ্ছি আপনি সেলার্স এর ক্ষেত্রেও বুঝতে পারবেন তো এখানে দেখেন ধরেন একটা রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল মানে এখানে মার্কেটে টপ ক্রিয়েট করে সরি বটম ক্রিয়েট করে অলরেডি কি করছে আহ আচ্ছা এক সেকেন্ড আমার একটা ফোন আসছে ফোনটা রিসিভ করে আপনাদের সাথে কথা বলতেছি আচ্ছা থ্যাংক ইউ তো এখন দেখেন যে ধরেন এখানে রেড ক্যান্ডেল এসে থেকে গেছে মানে ডাউন ওয়েব শেষ হয়ে গেল এখন আপ ওয়েব শুরু হয়েছে এখন আপ ওয়েব আপনি দেখতেছেন এরকমটা যে এখান থেকে ধরেন গ্রিন স্টার্ট করছে গ্রিন স্টার্ট তিনটা গ্রিন ধরেন দিলাম তিনটা গ্রিন ঠিক আছে দেন এখানে ধরেন একটা রেড এখানে একটা রেড ওকে আবার ঠিক আছে আবার গ্রিন এখানে একটা কিভাবে আসলে ট্রেডাররা ভুল করে বা ধোকা দেয় সেই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন দেন এখানে একটা রেড ক্যান্ডেল ঠিক আছে এখানে রেড ক্যান্ডেল ঠিক আছে ওকে তো এই জায়গায় দেখা যাচ্ছে আপনার অফ ট্রেডার ভুল করে কেমন ভুল এখানে দেখেন এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল থেকে যাওয়ার পর গ্রিন স্টার্ট হয়েছে ঠিক আছে এটা অ্যাসেন্ডিং ফর্মে না এটা হচ্ছে আপনার ডিসেন্ডিং ফর্মে যাচ্ছে মানে শক্তিটা আস্তে আস্তে কমতেছে এখান থেকে কয়টা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল গ্রিন তিনটা ক্যান্ডেল দেন তারপর কয়টা দুইটা ঠিক আছে তো দুইটা ক্যান্ডেল এরকমটা হওয়ার পর অনেকে কি করে এটা এই জায়গায় সে ধরেন একটা রেসিস্টেন্ট পায় অথবা এটা একটা প্যাটার্ন যেটাকে আমরা বেনারি সারামি বলি এরকমটা দেখে সে কি করে সে পরবর্তীতে আবার লোয়ারের জন্য ট্রেড নেয় তো এখানে তার ভুলটা কোথায় যে বায়ার্স এখানে ডিসেন্ডিং ফর্মে আছে ঠিক আছে বুঝলাম তবে এখানে আমরা সেলার্সকে তো অ্যাসেন্ডিং ফর্মে পাচ্ছি না কারণ সেলার্স ধরেন এখানে একটা ক্যান্ডেল এখানে একটা ক্যান্ডেল এখানে একটা ক্যান্ডেল মানে সেলার্স যে শক্তিটা বাড়াইছে এটা কিন্তু আমরা এখনো বুঝতে পারতেছি না এখন পর্যন্ত কিন্তু বায়ার্স ডিসেন্ডিং ফর্মে আছে বায়ার্স যে তার শক্তিটা যে শেষ করছে এটা কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি কখন বুঝতে পারবো যখন লাস্ট একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখবো সেটা বায়ার্স হোক সেলার্স হোক লাস্ট যখন একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখতে পারবো তখনই কিন্তু আমরা বুঝবো যে বায়ার্স বা সেলার্স তার শক্তিটা হারাই ফেললো তো এখন পর্যন্ত কিন্তু আমরা এখানে বায়ার্স এর সিঙ্গেল ক্যান্ডেল দেখি নাই যার কারণে আমরা কি করি সেলার্স এর সাথে কিন্তু যাইতে পারি না এখানে কি আছে এখানে আছে এখন পর্যন্ত আছে আপনার হচ্ছে এক সেকেন্ড তো এখানে অনেকে কি করে যে লোয়ার এক্সপেন্সিভ ট্রেড নেয় বাট কি হয় আনফর্চুনেটলি দেখবেন এখান থেকে গ্রিন ক্যান্ডেল অ্যাপেয়ার হয়েছে তো এখান থেকে এমনটাই হয় ম্যাক্সিমাম সময় যে এই বায়াস যখন ডিসেন্ডিং ফর্মে থাকে তখন বায়াস মানে একদম শেষ না পর্যন্ত আপনার কি আসবে না গ্রিন ক্যান্ডেল আসবে না তো এখানে যখন এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে হওয়ার পর আবার হয়তোবা দেখেন এখান থেকে কি হবে এখন আপনি ভাবতেছেন যে এখান থেকে গ্রিন হবে এখানে কিন্তু ম্যাক্সিমাম সময় নেক্সট ক্যান্ডেল গ্রিনই হবে এখানে যখন গ্রিন আসছে তখন ম্যাক্সিমাম সময় আপনাকে গ্রিনেই আসবে তবে এটা কখন গ্রিন আসবে যখন আপনার এই জায়গায় কোনো প্রকার লেবেল না থাকবে তখনই কিন্তু এখান থেকে গ্রিন আসবে এখন আনফর্চুনেটলি যখন আপনি দেখবেন যে এখানে একটা একটা এই সিচুয়েশন আমি আপনাদের ড্র করে দেখাচ্ছি এমনি এমনি ড্র করে দেখাচ্ছি না কিন্তু এইগুলা মার্কেটে অ্যাপেয়ার হয় বা মার্কেটে আসে যার জন্য এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের ড্র করে দেখাচ্ছি আপনি হয়তো ভাবতে পারেন যে মন করা আমি অপশন ড্র করে দেখছেন একদম রং অ্যাপসুলুটলি রং আমি এগুলো মার্কেটে ফেস হয় এবং ম্যাক্সিমাম সময় মোস্ট অফ দা প্রাইম মার্কেটে এগুলো আসে যেগুলো বার্সকে কনফি মানে ট্রেডার্স কে কনফিউজ করে দেয় সেগুলো দেখাচ্ছি ধরেন অনেকে ভাবতে পারে যে এখানে তো আপনার কি হইছে যে একটা পুলিশ এনগালফিং হইছে কিন্তু টপে হইছে তো আমরা দেখি যে এখানে আমাদের লাস্ট দুইটা গ্রিন সরি রেড গ্রিন ক্যান্ডেল ছিল তিনটা তারপর হইছে দুইটা দ্যাটস মিন কি আপনার যে বায়ার্স আছে সে ডিসেন্ডিং ফর্মে গেছে আস্তে আস্তে কমতেছে এখানে তিনটা গ্রিন আসছে তারপর দুইটা তারপর একটা এখন এই একটা দেখে আপনাকে কি করা যাবে না ডিসিশন নেওয়া যাবে না পরের ক্যান্ডেল আমরা গ্রিনের জন্য নেই কেন নেওয়া যাবে না কারণ এখানে বায়ার্স ডিসেন্ডিং তিনটা ছিল দুইটা তারপরে তো অবশ্যই একটা তাই না তারপর অবশ্যই একটা এখন এই জায়গায় আপনাকে আহ ব্রোকার কনফিউজ করে দেবে এখন আপনি মনে করেন ভাববেন যে এটা তো একটা অ্যানগালফিং প্যাটার্ন বুলিশ অ্যানগালফিং আমি নেক্সট ক্যান্ডেল গ্রিনে নেই এখানে আপনাকে গ্রিনে নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না বায়ার্স এখানে ডিসেন্ডিং ফর্মে আছে তিনটা ছিল দুটো ছিল তারপরে একটা এখন এখান থেকে কিন্তু মোস্ট অফ দা টাইম মার্কেট কি করে রিভার্স করে ঠিক আছে মোস্ট অফ দা টাইম মার্কেট রিভার্স করে ঠিক আছে আচ্ছা এটা একটু বড় করে দেই মোস্ট অফ দ্য টাইম মার্কেট রিভার্স করে এখন দেখেন এখন কিন্তু এখানে আপনার আর একটা থিওরি ক্রিয়েট হয়ে গেল সেটা কি যে বায়ার্স এখানে ডিসেন্ডিং ফর্মে ছিল প্রথমে তিনটা ছিল তারপর দুইটা তারপর একটা তার তার মানে কি কি অলরেডি এখানে যে শক্তিটা আছে সেটা সে করে করে শেষ ফেললো ফেললো বা একদম ক্লোজ করে ফেললো তখন কি হবে আপনার যে পরবর্তীতে যে ডিরেকশন সেটা কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে যে এখানে আপনার নেক্সট ক্যান্ডেল কি হবে পরবর্তী ডিরেকশন আপনার নেক্সট ক্যান্ডেল উইল বি রেড বিকজ এখানে এর ডিসেন্ডিং ফর্ম কমপ্লিট এখন সেলার্স এখানে অ্যাসেন্ডিং ফর্মে আসবে তাহলে লাস্ট রেড ক্যান্ডেল ছিল এইটা আপনাকে ধরতে হবে এইটা দেন এখানে ধরেন আরো একটা আসছে এখন হবে আপনার বায়ার্স অ্যাসেন্ডিং ফর্ম তো এখন আপনি কার সাথে যাবেন এখন আপনি বায়ার্স সাথে যাবেন না সেলার্স এর সাথে যাবেন অবভিয়াসলি সেলার্স এর সাথে যাবেন কেননা বায়ার্স ডিসেন্ডিং ফর্মে এসে এখানে বায়ার্স তার শক্তিটা শেষ করে ফেলছে তার মানে আপনি শিওর যে এখন সেলার্সরা পাওয়ার দেখাবে তো সেলার্স এর যেহেতু পাওয়ার দেখাবে আপনাকে এই সেলার্স এর সঙ্গে যেতে হবে এখন সেলার্স এর সঙ্গে যেতে হলে আপনাকে কি লাগবে স্ট্রাটেজি লাগবে যে কোন কোন পজিশনে কি সিচুয়েশন হলে কোন ট্রেডটা নেবেন কোন দিকে নেবেন সেগুলো লাগবে এখন আমি আপনাকে ধরেন এই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং না শিখিয়ে স্ট্র্যাটেজি দিয়ে দিলাম তখন কিন্তু আপনি ভুল ভাল ট্রেড করে ফেলবেন আপনি ধরেন একটা স্ট্র্যাটেজি আমি বললাম যে আপনার আপ ট্রেন্ডের বেলায় বুলিশ অ্যান্ড মার্কেট মার্কেটকে কন্টিনিউ করে আপনি কন্টিনিউ ট্রেড এখন আপনি এখানে এসে বলবেন যে ভাই তো বলছে আফটারনের বেলায় বুলিশ অ্যান্ড গালফিং কন্টিনিউ করে তো আমি এখানে কন্টিনিউ ট্রেডিং নিই বাট লস করে ফেলবেন কেন লস করে ফেলবেন কারণ আপনাকে তো মার্কেটে বলতেছে যে আমরা আস্তে আস্তে শক্তি কমে যাচ্ছে আমাদের শক্তিটা কমে যাচ্ছে আমাদের যে মজুরটা ছিল আমাদের যে বাজেট ছিল সেটা আমরা প্রথমে বেশি দিয়েছি তারপর কম দিয়েছি তারপর কি করেছি শেষ করেছি একদম আমরা শেষ এখানে তো বলে দিয়েছে সে শেষ অন আপনি যদি তারপরে জোর দেখায়ে উপরে নিয়ে যেতেছেন তাহলে তো যাবে না তাহলে আমরা বুঝতে পারি কি মার্কেটের যে ওয়েভ আছে দুই সিস্টেমে আর কি कंप्लीट হয় একটা হচ্ছে অ্যাসেন্ডিং ফর্ম যেটার এক্সট্রিম পয়েন্ট হচ্ছে তিনটা ক্যান্ডেল অথবা চারটা ক্যান্ডেল মানে তিনটা ক্যান্ডেল যখন হয়ে যাবে सेम কালার যখন তিনটা ক্যান্ডেল হয়ে যাবে এবং মার্কেট মোটামুটি টপে চলে যাবে তখন আপনাকে বুঝতে হবে আরো ডিপলি এই জিনিসগুলো বুঝাবো জাস্ট এতটুকু যদি বুঝেন এনাফ ঠিক আছে আপনাদের জন্য অ্যানাফ এতটুকু বুঝলে তাহলে আপনি পরবর্তী যে স্ট্র্যাটেজি গুলো দেখাবো পরবর্তী যে সিচুয়েশন গুলো দেখাবো সেগুলো আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো আমাদের লাস্ট যে গ্রিন ক্যান্ডেল ছিল সেটা ধরেন এটা এখন আবার আপনার কি গ্রিন ক্যান্ডেল মানে সরি রেড ক্যান্ডেল স্টার্ট এখন এই ওয়েভ কিরকম হতে পারে এটা ধরেন অ্যাসেন্ডি মেজে এরকমটা হয় ধরেন একটা রেড ক্যান্ডেল আসছে সরি গ্রিন ক্যান্ডেল আসছে দেন পরবর্তীতে আবার কি তারেন দুইটা রেড ক্যান্ডেল অথবা তিনটা রেড ক্যান্ডেল ঠিক আছে যদি দুইটা হয় তাহলে আমরা কি বুঝবো যে মার্কেট যে তার মোমেন্টাম আছে বাইস যে সরি সেলার্স তার মোমেন্টামটা আছে সেটা সে বল রাখছে কন্টিনিউ করছে আর যদি তিনটা হয় তাহলে আমরা কি বুঝবো যে সেলার্স তার যে শক্তিটা আছে সেটা ইনক্রিজ করছে ঠিক আছে এখন আপনার এখানে আপনি যদি সুযোগ পান বা দেখেন যে আপনার এই জায়গায় আসলে ট্রেড করার জন্য সুইটেবল না সুইটেবল কোথায় একটা রেড ছিল দুইটা রেড আসছে তারপর এখানে একটা গ্রিন আসছে দেন এখানে তিনটা রেড আসার পসিবিলিটিস বেশি থাকে সেক্ষেত্রে আপনি এখানে একটা রেড দেখে এই যে এই ক্যান্ডেলে একটা স্ট্রংলি শিওর শর ট্রেড নিতে পারেন উইদাউট কোনো লেভেল যেন না থাকে ঠিক আছে এখন তিনটা রেড আসছে তিনটা রেড মানে হচ্ছে কি মার্কেটের এক্সট্রিম পয়েন্ট তো এক্সট্রিম পয়েন্ট থেকে মার্কেট কি আসতে পারে চেঞ্জ আসতে পারে ধরেন এরকমটা হলো এরকমটা হলো যে ক্যান্ডেল আসলো ঠিক আছে দেন ধরেন এখান থেকে রেড ক্যান্ডেল আসলো ঠিক আছে তো এখানে কি হইলো ডিসেন্ডিং হলো আবার ধরেন দুইটা রেড আসছে ঠিক আছে অলরেডি কি হইলো এখানে একটা ছিল দুইটা ছিল তারপর তিনটা তারপর দুইটা তার মানে ডিসেন্ডিং ফর্মে আসছে ঠিক আছে এখন আপনি এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে সরি এটা কালার না এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে ধরেন সাপোর্ট লেভেল থেকে মার্কেট কি করলো আপনার অ্যাসেন্ডিং ফর্ম শুরু করলো বায়ার্স এখানে ছিল একটা তারপর দুইটা ঠিক আছে তারপর ধরেন এই একটা রেড আসতে পারে এগুলো আমি দেখাচ্ছি অনেক সময় আসতেও পারে না আসতে পারে অনেক সময় দেখবেন যে ডিরেক্টলি তিনটা রে গ্রিন হয়ে গেল আমি যেভাবে আপনাকে দেখালাম যে একটার পর যে দুইটা আসবে তা কিন্তু না একটার পর তিনটাও আসতে পারে আমি কিন্তু প্রথমে সংখ্যাটা দেখাইছি ত্রিয়ালিও আসতে পারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আবার এভাবে আসতে পারে প্রথমে একটা আসছে তারপর তিনটা আসছে তারপর ধরেন আবার দুইটা আসছে প্রথমে ধরেন এমন হচ্ছে যে প্রথমে দুইটা আসছে তারপর তিনটা আসছে তার মানে কি সংখ্যাটা বাড়তেছে অ্যাসেন্ডিং ফর্মে আছে তো এভাবে আপনাকে আসলে আইডেন্টিফাই করতে হবে তো আমি আপনাদের আর একটা বিষয় দেখায় মার্কেটে নিয়ে যাব অ্যাসেন্ডিং এর আরেকটা বিষয় ক্লিয়ার করে নিয়ে যাই এই যে দেখেন আপনি কখন বুঝবেন যে বায়ার্স স্টপ ঠিক আছে এই যে শুরুতে যেটা দেখিয়েছিলাম এটা আরেকটু ক্লিয়ার করে দেই এখানে ধরুন রেড ক্যান্ডেল থেকে স্টার্ট হইছে দেন আপনার একটা বায়ার্স ঠিক আছে এটা বায়ার্স এখন আমি এটা এটা বুঝে মার্কেটে নিয়ে যাব সেলার্স আবার এই যে মাঝখানে যে রেড ক্যান্ডেল গুলো আসতেছে এগুলো কি এগুলো দেখেন আপনি মার্কেটে দুইটা দল বিদ্যমান তাই না আপনি বায়ার্স আরেকজন চাইবে না যে আপনি স্মুথলি উপরে যান যদি সেলার্স চায় তাহলে তো আপনি একদম খারাপ চলে যাবেন তো যে মাঝে মাঝে এই সেলার্সরা আসবে এই বায়ার বাধাগ্রস্ত করবে এবং তারা আস্তে আস্তে শক্তিটাকে অ্যাবজর্ব করে তারা ঢুকে যাবে তো এভাবেই আসলে মার্কেটের এটা চলে আমি মার্কেটে দেখাবো যখন তখন আরো বেটার ভাবে বুঝতে পারবেন তো এখানে ধরেন তিনটা এখানে দেখেন বায়ার্স কি হচ্ছে বায়ার্স আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে তো আমাদের যে হায়েস্ট যে এক্সট্রিম পয়েন্ট সেটা হচ্ছে তিনটা যখন আমরা ইনক্রিজিং সংখ্যায় যখন আমরা দেখবো লাস্ট তিনটা ক্যান্ডেল অব দি গ্যাসে সেম কালার সেক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে যে এখান থেকে মার্কেট রিভার্স হতে পারে বাইরের উপরে আপনাদের রিস্ক নেওয়া যাবে না ধরেন এখান থেকে মার্কেট রিভার্স করছে এখান থেকে মার্কেট রিভার্স করলো রেড অ্যাপেয়ার এন্ড সেকেন্ড রেড ঠিক আছে সেকেন্ড রেড অ্যান্ড আপনার এখানে দেখতে পাচ্ছেন যে বায়ার্স এটা সিকোয়েন্স যে মার্কেটের সিকোয়েন্স এটা আপনাদের নেক্সট ক্লাস গুলোতে বোঝাবো তারপরে আপনাদের এটা ক্লিয়ার করে দেই তো এখানে আমরা কি দেখতেছি এখানে যা দেখতেছি আমি একটু বলি আপনারা বুঝবেন যে এখানে বায়ার্স একটা এখানে দুইটা এখানে তিনটা তারপর কি এজ ইউজুয়াল ধরেন তিনটা হওয়া লাগতো অথবা চারটা হওয়া লাগতো তাহলে বুঝবো মোমেন্টাম কন্টিনিউ ছিল কিন্তু এখানে মোমেন্টাম কি হলো ফল হলো এক্সট্রিম পয়েন্টে এসে ফল হলো এখন এখানে কি হলো সেলার সেট পাওয়ারটা স্টার্ট হলো এখানে একটা তারপর দুইটা আর এখানে তিনটার পর যেহেতু আমাদের সংখ্যাটা বাড়ার কথা বাড়লে আমরা বুঝবো মোমেন্টাম ধরে আছে বায়ার্স ঠিকই আছে না বেড়ে কি হলো সংখ্যাটা কমে গেল একদম লাস্ট একটা তো এই একটাই হচ্ছে আমাদের স্টপ পয়েন্ট তো এই জায়গায় এসে বায়ার্স স্টপ এখানে একটা ক্যান্ডেল এসে আপনাকে বুঝায় দিল যে বায়ারটা আর এখানে আগ্রহ দেখাচ্ছে না বা আর এখানে সে শক্তি পাচ্ছে না তো এখানে যেহেতু স্টপ তো এই এই যে লাইনটা আছে এখানে আপনাকে তাহলে ডিসিশন নেওয়া যাবে না জন্য কারণ তো এখানে বলছে আমার শক্তিটা লাস্ট যতটুকু শক্তি ছিল সেটা আমি এখানে হয়েছি বা বের করে দিয়েছি এখন আপনি এই যে এই দিকে হচ্ছে আপনার কি যে বায়ার যেহেতু নাই তাহলে আপনাকে সুযোগ দিচ্ছে কে ঠিক আছে বায়ার যেহেতু নাই আপনাকে সুযোগ দিচ্ছে আপনি এই জায়গা থেকে যখন রেড ক্যান্ডেল এর জন্য ডিসিশন নেবেন যে স্ট্রাটেজি গুলো দেখাবো যে টেকনিক গুলো দেখাবো যোবো তাহলে কিন্তু আপনার উইনিং রেশিওটা আরো বেটার হবে কিন্তু অনেকে দেখা যাচ্ছে কিছু বুঝে না অ্যাসেন্ডিং ডিসেন্ডিং না বুঝে সে দেখা যাচ্ছে এই এই জায়গা থেকে ধরেন লোয়ারের জন্য ট্রেড নিচ্ছে ধর দেখ কোন একটা রেসিস্টেন্ট আছে লোয়ারের ট্রেড নিচ্ছে দেখা যায় লোয়ারে নিচে মার্কেট উপরে চলে গেল কারণ মার্কেট তো আগে থেকেই দেখাচ্ছে যে এখানে বায়ার সিস্ট আপনি এখানে কখন এই রেসিস্টেন্টটা অ্যাপ্লাই করবেন যখন আপনি দেখবেন যে বায়াস ডিসেন্ডিং মুডে উঠতেছে ডিসেন্ডিং মুড কি ওই যে তিনটা দুইটা একটা লাস্ট আপনি দেখতেছেন যে বায়াস এখানে শক্তি শেষ সেক্ষেত্রে আপনি একটা রিভার্সাল ট্রেড নিতে পারেন যাই হোক ব্যাপারগুলা যারা আসলে নতুন এই ব্যাপারগুলো দেখতেছেন বা শুনতেছেন তাদের জন্য আসলে একটু হার্ড মনে হতে পারে তবে ঘাবড়ানোর কিছু নাই আস্তে আস্তে সবে পড়বেন সবে মাত্র কয়েকটা ক্লাস হয়েছে আপনাদের আরো অনেক ক্লাস বাকি আছে অনেক থিওরি বাকি আছে তো আমি আপনাদের মার্কেটে একটু নিয়ে যাব একটু হোল্ড করি মার্কেটে নিয়ে গিয়ে